পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর, মহিমান্বিত রজনী। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদর। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহ অশেষ রহমত ও নিয়ামত বর্ষণ করেন। পবিত্র এই রাতে ইবাদত বন্দেকির মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, অর্জন করতে পারা যায় তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বাংলাদেশের বিভিন্ন মসজিদে মসজিদে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন। জিকির আজকার এবং তসবি তাহালিলের মাধ্যমে সারা রাত তারা কাটাবেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহর প্রতি শুক্রিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দিকেতে মশগুল থাকবেন। এই রাতে মুসলমানরা নফল নামাজ আদায় করেন, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া, মিলাদ মাহফিল ও আখিরি মোনাজাত করেন। আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এই রাত। এই মহিমান্বিত রজনী সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। মহান আল্লাহর দরবারে এই মোনাজাত করি আমরা সবাই।